মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যেন থাকে আশেপাশে ভালো রাখে ভালোবাসে আমার সঙ্গী, আমার সঙ্গী। মা, এই গরমে কিন্তু আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, চলো। আমি তো প্রণামিটাই দিলাম না। তোমাকে আর যেতে হবে না, আমি আছো, আমি দিয়ে আসছি। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। শোনো নন্দী মহারাজ, বলছিলাম ভোলাকে যা বলার আমি বলে দিয়েছি, তুমি তো জানো ভোলা একটু ফুলো মনে, তুমি একটু মনে করে দিও। হ্যাঁ, আপনিও ভোলার ভক্ত, কংগ্রেচুলেশনস। সরি স্যার, এটা কিন্তু শোরুম নয়। আমিও তো সেটাই বলছি, এটা শোরুম নয়, এটা ভোলের মন্দির। আপনিও এখানে, আমিও এখানে, তার মানে একটা কানেকশন তো হচ্ছে, তাই না স্যার? আমি এখানে আমার মাকে নিয়ে এসেছি। কি বলছেন, আমিও মায়ের জন্য এখানে এসেছি। মা কল করেছিল তাই এখানে আসলাম। সত্যি বলছি, ভোলার দিব্যি বলছি আপনাকে। তার মানেটা কি? তার মানে এটা আমাদের দ্বিতীয় কানেকশন। মানে ব্যাপারটা তো, আচ্ছা শুনুন, আপনার মাইক্রোওয়েভটা এখনো বাড়িতে নিয়ে যায়নি। ওই গাড়িটা গ্যারেজে পার্ক করলাম আর এখানে চলে আসলাম। আমি জানি মা লাফিয়ে উঠবে আপনার মাইক্রোওয়েভটা দেখে। এক এক মিনিট, প্রথমত এই মাইক্রোওয়েভটা কোম্পানি স্যার, আমার নয়। আপনার যদি মাইক্রোওয়েভ রিলেটেড কোনো সমস্যা থাকে, আপনি কোম্পানির নম্বরে কন্ট্যাক্ট করবেন। আমার লেট হয়ে যাচ্ছে স্যার, আমি আসছি। কিনেছি কার থেকে? আপনার থেকে কিনেছি, তাই তো? মানে লজিকটা বুঝুন, তাই মাইক্রোওয়েভটা ইনস্টল করার পর প্রথমে আপনাকেই কল করব। এখান থেকে কিউজ মি স্যার, পকেটে টাকা থাকলে আপনি যা খুশি তা কিনতে পারেন, যেখানে ইচ্ছে আপনি যেতে পারেন, কিন্তু এভাবে যখন যাকে যা ইচ্ছে বলতে পারেন না। এই না, আপনি ভুল বুঝছেন। আমি বলতে চাইছিলাম যে মানে কোনো যদি প্রবলেম হয় আপনি কন্ট্যাক্ট করতে পারেন, তাই না? সরি স্যার, আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, মা অপেক্ষা করছে। লেট হয়ে যাচ্ছে তো আপনার, চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, চলুন। নো নো স্যার, থ্যাংক ইউ স্যার। আরে আপনি কি বললেন? নো থ্যাংক ইউ, নো সরি। থ্যাংক ইউ স্যার, আমি আসছি। আরে নো থ্যাংক ইউ, সাবধানে যাবেন। আরে বলা, তুমি তো ম্যাজিশিয়ান, আরেকটু হলে মানে তুমি তো আজকেই সেটিং করে দিতে বলা। থ্যাংক ইউ বলা, থ্যাংক ইউ, তুমি লাভ ইউ বলা। ব্যাপার জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।